ভিডিওটা পুরো দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পুরোটা দেখো আর ভিডিওটা দেখে তো বোঝাই যাচ্ছে আজকে কি রান্না হবে আজকে হচ্ছে আমাদের বাঙালির ফেমাস শুক্ত তো হাই ফ্রেন্ডস মিনি ফ্যামিলি লাইফস্টাইলে আমি পাইল তোমাদের সঙ্গে তো চলো এত রকম সবজি দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে আজকে যে রান্না হবে আর বাঙালি মানে তো সুক্ত ছাড়া কিছু হবেই না চলো সব রকম সবজি দেখো আমি নিয়ে নিয়েছি আর এটা বড়ি নিয়েছি যে কোনো ডালার বড়ি নিতে পারো আর হচ্ছে যে চলো সবজিগুলো আমি ভালোভাবে কেটে নিই আর শুক্তো হচ্ছে বাঙালিদের একটা জিনিস মানে সবাই জানে আর এটা দেখো আদা জিরে মৌরি আর সর্ষে চাইলে ধনেও তোমার দিতে পারো সেটা আমি বেটে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে বাড়বো আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে হল মানে বাঙালি খা বাঙালি স্টাইলে খাবার অনুষ্ঠান বাড়ি দেশে ঘরের মানেই তো শুক্ত তো থাকবেই শুক্তো না হলে শুক্তো সবজি ডাল তো হবেই তো চলো সবজিগুলো একটু তাড়াতাড়িভাবে কেটে নিই মানে অনেক তো সবজি একটু তাড়াতাড়ি না কাটলে ধরো আমাদের দেরি হয়ে যাবে রান্না আর অনেক দিন আমাদের ঘরে শুক্ত হয়নি আর এর বাবা বললো চলো আমি যে সব সবজি বাজার করে নিয়ে আসি শুক্তোর বাজার আজকে শুক্তো করো তো শুক্তো হবে আর মাছের ঝাল হবে তো আজ শুক্তোর ভিডিওটাই আমি পুরো তোমাদেরকে দেখাই আর হচ্ছে যে যেদিনকে ধরো ঘরে শুক্ত হবে আর একটা ঝাল ঝাল কিছু শুক্তো আর আজকে আমাদের মাছের ঝাল হবে কিন্তু আমার মা করতো ধরো শুক্ত ধরো মাছ নেই তো টমেটো পেঁয়াজ আর ধনে পাতাকে না শুকনো শুকনো করে ভেজে নিত মানে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এত সুন্দর খেতে লাগতো না ওটা একদিন দেখাবো দেখো অলমোস্ট আমার সব সবজি কাটা হয়ে গেছে শুধু করলাটাই লাস্ট বাকি আছে করলাটা কেটে নিলেই আমার সবজি কাটা হয়ে গেছে আর করলাকে আমি সরু সরু করে কাটবো সুবিধা হবে দেখো এরকমভাবে কেটে আর আমাদের সোসাইটির বাইরেটা আমি তোমাদেরকে একটু দেখাই দেখো কেমন মানে সকালবেলার ফুরফুরে হাওয়া চলছে নোংরাগুলো পরিষ্কার করি নাহলে কিচেনটা পুরো মানে এই প্যাসেজটা পুরো নোংরা হয়ে আছে দেখছো কী সুন্দর ওয়েদার ফুরফুরে হাওয়া চলছে বাচ্চারা সব খেলছে গেটে ওয়াচব্যান পাহারা দিচ্ছে এর মাধ্যে এর মাঝে আমার রান্না গ্যাস বসিয়ে দিয়ে আর দেরি করব না অন্য কথা আর বলবো না চলো আগে বড়িগুলো ভেজে নিই ওই তেলেতে বড়িগুলো লাল লাল করে অনেকটা তেলে ভেজে নেবো নুন দেবো না আমি নর্মালভাবে ভেজে নিয়ে চলো তুলে নিয়ে আমি এবার আবার কড়াতে মানে ওই কড়াতেই আমি আবার তেল দিয়ে করলাটা ভাজতে দিয়ে দেবো আর করলাটা আগে ভেজে নিতে হবে নাহলে করলা কাঁচা করলা তো দেবো না মানে করলাটা হালকা কালো কালো ভাজা হয়ে যাবে তবেই দেবো করলাটা একটু ভাজতে ভাজতে সব থেকে বড় যেই আমি ভিজিয়ে রেখেছিলাম না মশলাটা চলো সেই মশলাটা আমি আগে বেটে নিই মানে কিছুটা তো ভিজিয়ে রাখি আদাটা থেঁতো করে আর মশলাগুলো ভিজিয়ে রাখি মানে অনেকটা মশলা তো একটু দেরি হবে একভাবে তো বাটা যাবে না চলো আবার এইটা বাটতে বাটতে আবার দেখি আমার করলাটা ভাজা হয়েছে কিনা দেখো কলাটা আমার ভালো হবে কালো কালো ভাজা গেছে করলাটা আমি আলাদা থালায় তুলে নিই আলাদা তাহলে আমি তুলে নিয়ে রেখে দিয়ে এবার ওই করাতেই আমি এবারে তেলটা একটু দিয়ে এবার আমি কী দেবো পাঁচ ফোড়নটা আগে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দেবো কারণ ওইটা সেন্ট বেরিয়ে গেলে তাহলে সব সবজিগুলো ঢে ঢেলে দেবো দেখছো খুব সুন্দর সেন্ট এসে যাওয়ার পরে যা সবজি সব কেটে রেখেছিলাম সব সবজিগুলো আমি ঢেলে দেবো না আলাদা আলাদা করে কিছু ভাজ শুকতে তো আলাদা করে ভাজতে হয় না সেই জন্যে আর সব সবজি ঢেলে দিয়ে আমি একবার ভালোভাবে পুরো যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়েছি মশলাটা আগে মিক্স করে নেব মিক্স করে নিতে নিতে আর আমি হচ্ছে যে যে বাটনাটা বাটছিলাম ছিলাম মশলাটা সেই বাটনাটা তো ভিজিয়ে রেখেছি সেই বাটনাটা আমি পুরো কমপ্লিট করি নালে হচ্ছে যে হবে না দেখছো আমার অনেকটাই এগিয়ে রেখেছিলাম আর একটু বাকি আছে দেখছো হয়ে গেছে তুলে নিয়ে আবার এদিকে আমি ইয়ে করব আমার সবজিটা তৎক্ষণাৎ অনেকটাই ভাজা হয়ে গেছে অনেকটাই নেড়েছি অনেকক্ষণ ধরেই এই দেখো কতটা কমে গেছে আর এদিকে আমার বাটনাটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি আর যেহেতু সবজি আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখছি সবজি কমে গেছে সেহেতু মশলাটা সব পুরোটা দিয়ে আমি মশলাটার সঙ্গে মাখিয়ে নেবো পরে মিক্স করে নেবো আর আর শিল ধোয়া জলটা যেন তো ধোয়া জলটা রাখি সেই ধোয়া জলটা এবার দেখে মশলা নাড়া হয়ে গেছে ধোয়া জলটা দিয়ে হচ্ছে যে যতটা পরিমাণে জল লাগবে আমাদের মানে এতে ঝোলেতে শুক্ততে ততটা জল আমি আমার অ্যাড করে দেবো যেহেতু দুপুরবেলা ভাত দিয়ে খাওয়াবে আমি একটু বেশি ঝোল ঝোল পাতলা পাতলাই করব বেশি আমি ঘন করব না আর এবারে এতে আমি কি দিয়ে দেবো দুধ সব থেকে বড়ো ইম্পর্টেন্ট দেশে ঘরে তো নারকেলের দুধ বের করে দেয় এইখানে আর আমি নারকেলের দুধে নর্মাল এমনি গায়ে দুধই আমি অ্যাড করলাম এতে এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে হচ্ছে যে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো মানে ফুঁটতে দেবো সিদ্ধ হতে দেবো চলো দেখো পুরো ভালোভাবে মিক্স করে নিই আর হচ্ছে যেই করলাটা আমি ভেজে রেখেছিলাম সেই করলাটাও আমি এখন দিয়ে দেবো নাহলে করলা স্বাদ না আমি অল্পই করলা যে বেশি দিতে হবে না অনেকটা সবজিতে একটা করলা আর যেটা বড়ি ভেজে রেখেছিলাম সব দেবো না অল্প লাস্টে ছড়াবো বলে রেখে দিচ্ছি আর অল্প এখন চলো ঢাকনে দিয়ে দিয়ে ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে যখন আমি খুলে দেখছি দেখো কি সুন্দর ফুটছে দেখো কালার এসছে আর সেন্ট এত সুন্দর এসছে বন্ধুরা মানে আমি বলে বোঝাতে পারবো না আমি তো খুব সুন্দর সেন্ট পাচ্ছি আমি নিজে পাচ্ছি বলছি তাই দেখছো আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে তবুও আমি কিছুক্ষণ আর একবার ঢাকনা দিয়ে আর একটু জল মারিয়ে নেবো অনেকটাই ঝোল আছে আর একবার ঢাকনা দিয়ে রেখে দেবো কি সুন্দর কালার এসছে কিছু দুধটা দেওয়ার জন্য আর একবার ঢাকনাটা দিয়ে দিলাম এবার চলো আমি আবার দশ মিনিট পরে এসে দেখি দেখ খুব সুন্দরভাবে দেখছে জল অনেকটা কমে গেছে এবার দু একটা আলু আমি গেলে দিয়ে দেখব যে মানে একটু যাতে ঘন ঘন হয় দু একটা আলু হাতার পিছন দিয়ে আমি চিপে চিপে রেখে দেবো গেলে দেবো দেখছো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটছে তো আর চলো আমার রেডি হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দেবো শুক্তোতে ঘি না দিলে শুক্তো সেন্ট হবেই না শুক্তো স্বাদও বাড়বে না তো চলো পুরো এক চামচ তুমি বেশিও অ্যাড করতে পারো কিন্তু এক চামচই আমি দেবো আর এর আর বাকি বড়িগুলো দু চারটে রেখেছিলাম ছড়িয়ে দিলাম আর এর বাবা তো কখন ধরে বলছে আমাকে বাটি করে তুলে দাও এই দেখো তোমাদের সামনেই বাটি করে তুলে এর বাবাকে দিই এই দেখো কী সুন্দর হয়েছে তুমি না দেখলে বিশেষ করতে এই দেখো ব্যাস আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর তোমাদের সামনেই বাটিতে তুলছে দেখো একটু আমি ঝোল রাখলাম কারণ আমাদের ভাত দিয়ে খাও তো দুপুরবেলা সেই জন্য খুবই সুবিধা হবে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর সেন্ট উঠছে বন্ধুরা সামনে থেকে দেখাই দাঁড়াও এই দেখো কত সুন্দর ঝোলটাও এমনও পাতলা হয় না অনেকটাই ঘন সুন্দর তোমরা ট্রাই করে দেখো